ট্রাম্প ডাইনার সঙ্গে অন্তত একবার যৌনতায় স্বাদ ছিল তার লেডি ডাইনার যেন আজও চিরন্তন সৌন্দর্যের এক আশ্চর্য কুহুক মৃত্যু যার মহিমা ম্লান করতে পারেনি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে কত পুরুষ তার সৌন্দর্যের সামনে নত জানু হন আর সেই তালিকায় আছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানা যাচ্ছে লেডি ডাইনার সঙ্গে অন্তত একটিবার যৌনতায় মেতে ওঠার স্বাদ ছিল ট্রাম্পের প্রখ্যাত মার্কিন রেডিও ব্যক্তিত্ব ওয়ার্ড স্ট্রেনকে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছিলেন ট্রাম্প সম্প্রতি সেগুলোই ঘুরছে অনলাইনে আর এই সাক্ষাৎকারের মনের বাসনাটি প্রকাশ করেছিলেন ট্রাম্প ডায়নার যে সৌন্দর্য বিশ্ব মোহিত তাতে ট্রাম্পের মতো পুরুষও যে ঘায়ল হবেন তা বলার অপেক্ষা রাখে না যৌনতার সৌন্দর্যের যে বহিপতঙ্গ ট্রাম্পকে টেনেছিল প্রবল আকর্ষণে তার স্বাদ ছিল অন্তত একটিবার ডায়নার সঙ্গে যৌনতার খেলায় মেতে ওঠার যদিও তা পূরণ হয়নি একের পর এক সাক্ষাৎকারে ডায়নার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প বিশ্বের অন্যতম সেরা সুন্দরী রমণী তকমা দিতে কুসুর করেননি দশজন সেরা সুন্দরীর তালিকা তৈরি করেছিলেন ট্রাম্প সেই তালিকায় ডায়না ছিলেন তিন নম্বরে ট্রাম্পের চোখে প্রথম সুন্দরী ছিল তার তখনকার স্ত্রী আর দ্বিতীয় স্থানে ছিলেন বর্তমান স্ত্রী ট্রাম্পের এই তালিকায় ছিলেন জুলিয়া রবার্সো যদিও ডায়নার প্রতি যে আলাদা টান ছিল তা তার কথাতেই স্পষ্ট ডায়নাকে প্রকৃত সুন্দরী উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন অধিকাংশ মানুষই সৌন্দর্যের সমঝোতার নন উচ্চতা সৌন্দর্য ত্বকের উজ্জ্বল্য থেকে শুরু করে সম্পূর্ণ ডাইনা ছিলেন অপূর্ব মোহময়ী এই সাক্ষাৎকার অনলাইনে ফাঁস হওয়া মাত্রই এখন ছড়িয়েছে চাঞ্চল্য ফের চর্চায় উঠে এসেছেন ডায়না সেই সঙ্গে আলোচনার কেন্দ্রে ট্রাম্পের নারী প্রীতিও আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে